গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ক্যাম্পাসে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয় হল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের 931টি, কুয়েটের 1065টি এবং রুয়েটের 1235 আসনসহ সর্বমোট আসন সংখ্যা 3231টি। এসব আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 22,868 জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বী 7 জন। রুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজকে যে ভর্তি পরীক্ষা, এটা একটা গুচ্ছ ভর্তি পরীক্ষা, যেটা রুয়েট এবং চুয়েট এবং কুয়েটের এই তিনটা বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিভিন্ন এই তিনটা বিশ্ববিদ্যালয় হচ্ছে। আমাদের এখানে আজকে 7,622 জন পরীক্ষার্থী, আমরা আশা করতেছি সবাই পরীক্ষা দিচ্ছে।